কেউ যদি অন্য জায়গায় ভোট দিতে বলেন, আপনারা বুথের কর্মীরা আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন, আমি 23 তারিখের পরে তাকে তৃণমূল করতে দেব না, আমি তাকে তৃণমূল করতে দেব না। দায়িত্ব নিয়ে আপনাকে আমি বলে দিলাম, এই ব্যবসা মুর্শিদাবাদে অনেক দিন চলেছে, এই ব্যবসা আমি বন্ধ করবই, এটা হচ্ছে আমার একমাত্র কথা। আমি আপনারা আমার মোবাইল হোয়াটসঅ্যাপ নাম্বার লিখুন, 9733 লিখুন, এক দুজন লিখুন, পরে শেয়ার করে দেবেন, 9733 064 4595, 9733 064 4595। আপনারা দুটো দিন 19 আর 20 সতর্ক থাকবেন, তৃণমূল কংগ্রেসকে ভোট দিবেন, উন্নয়নের পক্ষে ভোট দিবেন, আর তৃণমূলের পরিচয় বিরোধী দল বলবে তার প্রার্থীকে ভোট দিতে, আরএসপি বলবে, কংগ্রেস বলবে, বিজেপি বলবে, আমার তাতে আপত্তি নেই, কিন্তু তৃণমূল কংগ্রেস পরিচয় দিয়ে অন্য কাউকে ভোট দিতে বললে দয়া করে আমাকে জানাবেন, আমি আবারও বলি তৃণমূল কংগ্রেস করতে দেব। এই প্রার্থীকে জেতান, উপরে দিদি মমতা ব্যানার্জি, নিচে সাইনা মমতাজ বেগম, মাঝে মন্ত্রী শুভেন্দু অধিকারী, কোনো কাজের অসুবিধা হবে না। আমি যেদিন সাইনকে সম্বর্ধনা দিতে আসবো, সেদিন আমি পঞ্চায়েত সমিতিতে বিশ্বজিৎ ঘোষের ঘোষের চেম্বারে বসবো, সব বুথ সভাপতিরা উন্নয়নের তালিকা নিয়ে আসবেন, আমি আপনাদের কাছ থেকে নেব, এবং 1.5 বছরের মধ্যে সেই উন্নয়নের কাজ আমরা আপনাদের কাছে করে দেব, আমি প্রমিস করছি আপনাদের সবার কাছে। সবাই ভালো থাকবেন, মনিটা একটু আপিল করছেন, শুনে নেন। সবাইকে সালাম এবং নমস্কার জানিয়ে আমি দু একটা কথা বলবো। এখানে উপস্থিত আছেন, রোজার সময় আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, বসে টাইম হয়ে গেছে, আপনাদের সাথে বেশি কিছু বলতে পারছি না, কারণ আপনাদের সময় নেই শোনার। আমাকে মমতা ব্যানার্জি এবং শুভেন্দু অধিকারী ওনাদের পছন্দের প্রার্থী মনে করে আমাকে প্রার্থী করেছেন, আপনারা সবাই মিলে আমাকে দোয়া করবেন এবং প্রচুর ভোট দেওয়ার চেষ্টা করবেন। আপনাদের কাছে এই দোয়াটাই চাই, সবচেয়ে বড় না, আমার এখানে উপস্থিত আছেন, আমাকে বলতেই হবে, দিদি এবং আমার শুভেন্দুদা, মধু ছোটো ভাই হিসাবে আবুদাহে খান আছে, আরও অন্যান্য রাজ্যে সাউন্ড সিঙ্গারে আছেন, প্রত্যেকে উপস্থিত আছেন, এবং সবাই সমস্ত ভাইরা আমার সমস্ত ছেলেরা সবাই উপস্থিত আছেন বলে আমার ভীষণ ভালো লাগছে। এটাই আমার সবচেয়ে বড় কথা, সবাই আপনারা এক হয়ে একত্রিত হয়ে ভোটটা দেবেন। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি, এরপরে টাইম হয়ে যাচ্ছে, আপনারা এবং কালি থানার পুলিশ পুরো তৃণমূলের হয়ে কাজ করছে এবং ভোট লুকে মিডিয়াতে থাকেন, ওনা তো অভিযোগ করে উবার, উনি কোনটা কোন বিষয়ে কথা বলেন না, উনি পশ্চিমবঙ্গে যেখানে যা ঘটেন সব বিষয়ে কথা বলেন। এবং দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে একটা লোক, জনবিচ্ছিন্ন লোক, উন্নয়ন করেনি, তার ছবি তার খবর আপনারা দেখেন দেখান, এবং কালকে সাকুরি অঞ্চলে অঞ্চল কংগ্রেস সভাপতির ভাইকে জয়েন করিয়েছে, অঞ্চল কংগ্রেস সভাপতির ভাইকে জয়েন করিয়েছে, সেটা কোনো কোনো চ্যানেল দেখিয়েছে যে তৃণমূল থেকে জয়েন করেছে। তৃণমূলের লোকেদের খেয়ে দিয়ে কাজ নেই, একটা সাইনবোর্ড হয়ে যা পার্টিতে যাবে, অতএ অধীর চৌধুরী কোনো প্রাক্তন সাংসদের প্যাডটা ছাপিয়ে রাখুন। দাদা দাদা একটা বিষয়,